একটু চিন্তা করুন না, কোন কোন বিষয়কে আমরা আপন করে নিয়েছি যাদের মাধ্যমে ভগবানের থেকে আমরা দূরে সরে আসছি। সে খাওয়া দাওয়া হোক, পোশাক হোক, আমাদের আত্মীয় স্বজন হোক, বন্ধু বান্ধব হোক, আমরা জানি, জেনে শুনে বিষ খাচ্ছি, জানিয়া শুনিয়া বিষ খাই, আমি জানি এর সঙ্গে থাকলে আমার ভক্তি জীবনে আমি এগোতে পারবো না। তো আসক্তি, এ তো আমার আত্মীয়, এ তো আমার টাকা পয়সা, এ তো আমার বন্ধু বান্ধব, যেহেতু এরা আমার অহংকারের সুশ্রী দেয়, সেই জন্য এদেরকে ওই রত্ন সিংহাসনে বসে রেখেছি। যদিও জানি আমি যে এই সঙ্গের প্রভাবে আমার মধ্যে যতটুকু ভালো গুণ আছে ধীরে ধীরে চলে যাচ্ছে। আগে তো এতটা অপরাধমূলক মনোভাব ছিল না, কিন্তু এখন যাকে দেখলেই মনে হয় এর মধ্যে এই গুণ খারাপ গুণ আছে। আগে দেখে ভক্তদের সম্মান মনে হতো, এখন প্রণাম করি না। কেন করি না? আগে তো এরকম অপরাধমূলক এই পরচর্চা পরনিন্দার মনোভাব এতটা ছিল না তো আমার মধ্যে। কিন্তু 10 বছর 20 বছর ভক্ত হওয়ার পরে কেন এগুলো আসে মনে পড়ছে? যেদিনকার আমরা ইসকনে প্রথমে এসেছিলাম, প্রথম এক মাস কেমন মনোভাব ছিল, এখন কেন এরকম নেই? কারণ হচ্ছে এই লক্ষ্মী ছাড়াকে আমরা আপন করে নিয়েছি, মাথায় বসিয়ে দিয়েছি। আর বিদুর বলছে এই লক্ষ্মী ছাড়াটাকে হাঁটাও।